হ্যালো এভরিওয়ান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এবং অ্যারোস্পেস ইউনিভার্সিটি তারা তাদের এলিজিবল লিস্ট দিয়ে দিছে 2021-22 সেশনের। তো তোমরা আমাকে অনেক রিকোয়েস্ট করেছো যে ভর্তি পরীক্ষা নিয়ে একটা সম্পূর্ণ গাইডলাইনমূলক ভিডিও বানানোর জন্য, তো এই জন্য আর কি এই ভিডিওটা বানানো। তো তোমরা তো সবাই জানো যে 100 মার্কের পরীক্ষা হবে, তার মধ্যে 60 হবে এমসিকিউ এবং হচ্ছে 40 রিটেন। তো তুমি যদি কোশ্চেন সম্পর্কে একটা ভালো আইডিয়া লাভ করতে চাও তাহলে তুমি আমার ফেস @education express 2022 এই ফেসবুক পেজে যাও, যে দেখতে পারবে আমি তোমাদের জন্য 2020-এর একটা পিকচারগুলো আপলোড করে দেব। এর পাশাপাশি তুমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও এক লিঙ্ক দেখতে পারবে, সেই লিঙ্কে যেও তুমি কোশ্চেন দেখতে পারবে। তো এবার আসি, অনেকে আমাকে কোশ্চেন করছো যে ভাই ভার্সিটি প্রিপারেশন নিলে কি এর জন্য যথেষ্ট কি না। হ্যাঁ, ভার্সিটি প্রিপারেশন, তোমার যদি ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটের জন্য ভালো প্রিপারেশন থাকে তাহলে আমি মনে করি এটা যথেষ্ট। এর পাশাপাশি তুমি বইয়ের যে ম্যাথগুলো আছে সেগুলো একটু ভালোভাবে করবে, আর যাই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো তার জন্য আর বলার কিছু নাই। তো পরীক্ষা তো হবে 4 সাবজেক্টে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর হচ্ছে ইংলিশ। এখন ম্যাথের ক্ষেত্রে আমাদের সময় যে জিনিসটা বেশি এসেছিলো সেটা হচ্ছে কনিক্স থেকে অনেকগুলো কোশ্চেন এসেছিলো। তো কনিক্স এবার যেহেতু শর্ট সিলেবাস আসলে ওইভাবে কিছু বলা যাচ্ছে না, আসলে সব চ্যাপ্টার ইম্পর্টেন্ট। ফিজিক্সের ক্ষেত্রে মানে অ্যাক্সিস গ্র্যাভিটি সম্পর্কে যে ম্যাথগুলো ছিল সেগুলো একটু বেশি আসতো। তারপর কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের এসেছিল দ্রাব্যতার গুণফল এবং হচ্ছে ধাতুর বিশুদ্ধতা, মানে এই রিলেটেড ম্যাথগুলো একটু বেশি এসেছিলো। এবং যদি ইংলিশের কথায় আসি তাহলে প্রিপোজিশন, মানে এমসিকিউর জন্য এসেছিলো প্রিপোজিশন, তারপর আর্টিকেল, এরপর হচ্ছে নাউন, প্রোনাউন, মানে এই যে ক্লাসিফিকেশন এই সমস্ত থেকে এমসিকিউগুলো এসেছিলো আর কি। আর রিটেন যেটা এসেছিলো সেটা হচ্ছে একটা প্যারাগ্রাফ এসেছিলো ব্ল্যাক ফাঙ্গাস সম্পর্কে। তো এবার যে করোনা ভাইরাস সম্পর্কে আসবে না এর কোনো গ্যারান্টি নেই। তো এবার আসি যে ক্যালকুলেটার ইউজ করতে পারবে কি পারবে না। হ্যাঁ, ইউনিভার্সিটি তুমি ক্যালকুলেটার ইউজ করতে পারবে, তুমি দেখতে পারবে যে একটা লিস্ট দেওয়া আছে সেখানে ক্যালকুলেটার কোনটা ইউজ করতে পারবে দেওয়া আছে। তো এর ওইখানে কিন্তু 991 EX যে ক্যালকুলেটার সেটা দেওয়া নেই। তো আমাদের সময় এটা দেওয়া ছিল না, কিন্তু আমি 991 EX যেটা সেটাও নিয়ে গেছিলাম এবং এর সাথে সাথে 991 ES এবং EX এই দুটো নিয়ে গেছিলাম, যাদের যদি কোনো প্রকার কনফ্লিক্ট সৃষ্টি করে তার থেকে বাঁচার জন্য আর কি। তো আমি 991 EX দিয়ে পরীক্ষা দিয়েছি, কিছু বলেনি আমাকে। তো তোমার যদি ক্যালকুলেটার সম্পর্কে ভালো আইডিয়া না থাকে আমার এই চ্যানেলের প্লেলিস্ট চেক করো, সেখানে ম্যাথের 8টা অধ্যায়ের মধ্যে শুধুমাত্র তোমাদের যে শর্ট সিলেবাস সেই শর্ট সিলেবাসের সরল লেখা, তারপর হচ্ছে কনিক্স এবং হচ্ছে স্থিতিবিদ্যা, এই 3টা চ্যাপ্টার বাদে আর বাদবাকি 5টা চ্যাপ্টারে মানে থিওরি বেসড ম্যাথ বাদে প্রত্যেকটা ম্যাথ ক্যালকুলেটারের মাধ্যমেই করা যায়। তো চাইলে তুমি আমার প্লেলিস্ট চেক করতে পারো, বেশি টাইম লাগবে না, 1 ঘন্টা টাইম দিলে তুমি ক্যালকুলেটারে সব ট্রিক শিখে যাবে। আর যদি তুমি জেনে থাকো তাহলে তো মোস্ট ওয়েলকাম। তো এবার আসি যে তো রিটেন এই 5000 শিক্ষার্থী যখন পরীক্ষা দেবে তো এদের পর যখন রেজাল্ট হবে তারা মাত্র 250 থেকে 300 জনের একটা রেজাল্ট শিট প্রকাশ করবে, সেখানে কারো কোনো পজিশন থাকবে না এবং তারপর একটা ভাইভা ডাকবে। তো ভাইভাতে আমাকে যে কোশ্চেনগুলো করা হয়েছিল আমি প্রথমে গিয়েছিলাম, তারপর সালাম দিয়েছিলাম আর কি। তো তারপর তোমার আমাকে যে কোশ্চেনগুলো করা হয়েছিল যে তোমার কোন কোন জায়গায় চান্স হয়েছে, তো আমি বলেছিলাম যে আমার মেডিকেল বাদে সব জায়গায় চান্স হয়েছে, মানে আর কি যা যা বলা দরকার সবই বলে দিয়েছিলাম। এরপর আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি যে সাবজেক্ট চয়েস করেছো, সে আমি সাবজেক্ট করেছিলাম এভিওনিক্স, তো আমাকে বলেছিল তুমি এভিওনিক্স কেন সিলেক্ট করলে, তো আমি বলেছিলাম আর কি এটা হচ্ছে ইলেকট্রিক পার্ট তাই আমি এটা সিলেক্ট করেছি। তো এবার সাবজেক্ট সম্পর্কে একটু বলে নিই, সাবজেক্ট হচ্ছে কয়টা, 2টা, একটা হচ্ছে এভিওনিক্স আর একটা হচ্ছে অ্যারোস্পেস। ধরো তুমি একটা এয়ারক্রাফ্ট তৈরি করবা, সো এয়ারক্রাফ্টের যে ইলেকট্রিক পার্টগুলো নিয়ে যে সাবজেক্টে তোমাকে শেখানো হবে সেটা হচ্ছে এভিওনিক্স। আর তুমি এয়ারক্রাফ্ট অথবা ড্রোন অথবা ফাইটার জেট যাই তৈরি করো না কেন তার যে একটা ডিজাইন, সেই ডিজাইনটা করে হচ্ছে অ্যারোস্পেস। তো তুমি যদি আরও সাবজেক্ট সম্পর্কে ভালো জানতে চাও তাহলে তুমি গুগল করতে পারো, তুমি আরও অনেক বিস্তর আইডিয়া লাভ করতে পারবে। তো আমার ভাইবার কথায় আসি, তো এরপর আমাকে জিজ্ঞেস করা হয়েছিল কয়েকটা বিমানের নাম বলো, তো আমি বলেছিলাম স্যার আমি বিমানের নাম বলতে পারবো না। তো আমাকে বলেছিল যে ফাইটার জেটের নাম বলতে পারো, তো আমি তখন বললাম MiG-29, F-7, EA-130, মানে আর কি এগুলো বলে দিলাম। তো তারপর আমাকে বললো যে তোমার সাথে দেখা হচ্ছে আমাদের নতুন ক্যাম্পাসে, তো পরে স্যারকে সালাম দিয়ে চলে আসলাম। এখন তোমাদের মনে যে কোশ্চেন যে ভাই কীরকম ড্রেস পরে যাব, এখন দেখো ওখানে ফর্মাল ড্রেস পরে যাওয়া ভালো, আমি ফর্মাল ড্রেস পরে গিয়েছিলাম। এখন তুমি চাইলে জিন্সের শার্ট, জিন্সের প্যান্ট না পরে তুমি চাইলে বানানো প্যান্ট পরে যেতে পারো, অথবা একটা বানানো শার্ট অথবা বানানো প্যান্ট পরে গেলে আর কি ভালো, এবং তোমার যদি টাই থাকে তুমি টাই পরে যেতে পারো। তো যারা ভাইভাতে ফেস করবে, ভাইভা ফেস করার পর তারা একটা মেরিট লিস্ট দিবে 200 জনের মতো আর কি,
150 থেকে 200 জনের মতো একটা মেরিট লিস্ট দিবে। তো সেই মেরিট লিস্টে যার যার নাম থাকবে তাদেরকে একটু মেডিকেল পরীক্ষা করানো হবে। তো মেডিকেল পরীক্ষা করার পর আর কি চূড়ান্ত ভর্তি তারা করাবে। তো এখন আমাকে অনেকে কোশ্চেন করো যে ভাই মেডিকেল কীরকম হয়। আসলে খুবই সিম্পল একটা মেডিকেল হয়। এখন না আমি আসলে কোনো ডাক্তার না, তো আমি ওইভাবে বলতে পারবো না, আমি প্রত্যেকের তোমাদের সমস্যার আমি কথা আমি অ্যান্সার দিতে পারবো না, কারণ আমি তো একজন ডাক্তার না। তো আমার কাছে যেটা মনে হয়, তোমার যদি মেডিকেল নিয়ে কনফিউশন থাকে তাহলে তুমি তোমার বিমান বাহিনীতে অবশ্যই কেউ না কেউ পরিচিত আছে, তার মাধ্যমে তুমি তাদের স্যারদের সাথে যোগাযোগ করো যে আমার এই সমস্যা, তাহলে আমি কি আমার কি মেডিকেলে কোনো সমস্যা হবে কি না, তো তুমি এই নিয়ে যোগাযোগ করতে পারো। আর সর্বশেষ এবার জব ফ্যাসিলিটি সম্পর্কে নিয়ে কিছু কথা বলি। তুমি এই ইউনিভার্সিটিতে পড়ার পর বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি করার জন্য সুবর্ণ সুযোগ পাবে। এর পাশাপাশি চাইলে তুমি নাসাতে চাকরি করতে পারবে, চাইলে তুমি এলন মাস্কের স্পেস এক্সে চাকরি করতে পারবে। মানে চাকরির জব ফ্যাসিলিটি শুধুমাত্র দেশেই না, বিদেশে অনেক অনেক জব ফ্যাসিলিটি আছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, বাই বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।